আসসালামু আলাইকুম মাই চিলড্রেন আর মাই লাইফের পক্ষ থেকে আমি তানজিরা। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন এবং করোনার ভয়াল আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন। তবে একটা গুড নিউজ হচ্ছে, করোনা কিন্তু অনেক বেটার আর অবস্থার দিকে যাচ্ছে। করোনা এখন আগের মতো আর সে ভয়াল অবস্থায় নেই, সে জব্দ হয়ে গেছে রীতিমতো। সো এটা আল্লাহ পাকের কাছে আমাদের অশেষ রহমত যে আল্লাহ আমাদের এর মোনাজাত কবুল করছেন, এবং ইনশাল্লাহ তার রহমতেই আমরা একদম একটা পৃথিবী পাবো যেদিন সেটা 100% করোনা মুক্ত হবে, আমিন। আর আমি আজ আপনাদেরকে কয়েকদিন পরে এসেছি আপনাদের কাছে, তাই ভুলে গেছেন কিনা জানি না, বাট আপনারা কিন্তু আমার দোয়া মোনাজাতে প্রতিটা দিন ছিলেন, সবসময় থাকবেন, আর আমাকে আপনাদের মোনাজাতে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে আমাদের ইংল্যান্ডের ওয়েদারটা একটু কনফিউজিং। সো কেন এটা আমি বলছি যে প্রচণ্ড কনকনে ঠান্ডা, আবার এত সুন্দর ঝলমলে রোদ। সো কেন কনফিউজিং বলছি যে প্রচণ্ড ঠান্ডা দেখে বাইরে যেতেও মন চাচ্ছে না, আবার এত সুন্দর ঝলমলে রোদ দেখে না ঘরে বসে থাকতেও ইচ্ছা হচ্ছে না। সো এটাকে আমি জাস্ট আই নেম দিস ওয়েদার অ্যাজ কনফিউজিং ওয়েদার। এনিওয়েজ, তো আসলে আমি আমার হেডিংয়ে চলে যাচ্ছি। আজকের হেডিংটা শুনে একটু চমকে যাবেন না, কারণ এটা আসলে তাদের এর জন্য শুধু না যে কোনো স্পেসিফিক্যালি কোনো পিপল, নো নট দ্যাট, এটা আসলে সবার জন্য আজকে। সো আমার টাইটেলটাকে আজকে আমি চুজ করেছি, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ কার সিটস ফর চিলড্রেন। সো যারা কার ড্রাইভ করেন তাদের জন্য এবং যারা ড্রাইভ করেন না তাদের জন্য, কারণ এটা এমন একটা ব্যাপার বা আমি মনে করি এমন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা অনেকেই আমরা যারা গাড়ি ড্রাইভ করি বা গাড়ির আরোহী হই তারা মনে করি যে হ্যাঁ এটা তো খুব সিম্পল, এটা তো আমরা জানি যে, কিন্তু না, অনেক অনেক বিষয় থেকে যায় খুঁটিনাটি, যার অমনোযোগের কারণে বা অসতর্কতার কারণে আমরা কিন্তু বিশাল বিপদের সম্মুখীন হয়ে থাকি। সো এটার বিষয়টার প্রতি একটু দৃষ্টিপাত আলোকপাত করার জন্য আমি আজকে আপনাদেরকে বলছি এবং মনে করেন রিকোয়েস্ট করছি, কারণ একটা জরিপের সংখ্যা এখন আমি বলবো যেটা শুনে রীতিমতো আপনারাও ঘাবড়ে যাবেন। সেটা হচ্ছে 2013-17 একটা জরিপ চালানো হয়েছিল যেখানে দেখানো হয়েছিল 3,312 চিলড্রেন মারা গেছে শুধুমাত্র কার অ্যাক্সিডেন্টের কারণে, এবং এই সমস্ত কার অ্যাক্সিডেন্ট থেকে অনেক শিশুকে বাঁচানো যেত যদি তাদের প্যারেন্টস ঠিক মতো তাদের বাচ্চাদের কার সিট ব্যবহার করতেন। তাহলে আর তো আমার কিছুই বলার নেই, আর ভূমিকা এত লঙ্গার করার দরকার নেই, কারণ আপনারা বুঝি ইউ জাস্ট পিক ইউর পয়েন্ট যে আমি কেন আপনাদেরকে এত গুরুত্ব দিতে বলছি কার সিট ইউজের কারণে, এবং নট অনলি কার সিট বাজার থেকে কিনে আনবেন আর ইউজ করবেন, নট দ্যাট, প্রপারলি ইউটিলাইজেশনের প্রতি আমি আপনাদের মনোনিবেশ করছি। আর আরেকটা কথা শুনলে তো আর মানে আমার মনে হয় আপনারা আরও বেশি ইন্সপায়ার্ড হবেন এই টপিকের প্রতি, সেটা হচ্ছে যে কার সিট প্রপারলি ইউজ করার কারণে না প্যারেন্টস তার বাচ্চাদের 71-82% তাদের ইঞ্জুরি বা কোনো হসপিটালাইজেশন বা মৃত্যুর ঝুঁকি থেকে তাদেরকে রক্ষা করতে পারেন। তাহলে কি চমৎকার একটা অ্যান্সার এখন পেয়ে যাচ্ছেন না? সো প্লিজ আমি বলবো যে আপনারা কার যদি ড্রাইভ করেন অথবা কারের পিছে বসেন অথবা আপনি ড্রাইভিং সিটের পাশে বসেন, যে অবস্থাতে আপনি আরোহী হন না কেন, প্রতিটা মুহূর্তে আপনার বাচ্চাটা কার সিটটা প্রপারলি ইউজড হচ্ছে কিনা সেটার প্রতি মনোনিবেশ করবেন, এবং মনটাকে ডাইভার্ট না করে সতর্কতার সাথে চালনা করেন যে আপনার বাচ্চাটা কমফোর্টেবল কিনা এবং প্রপারলি সে কার সিটে বসে আছে কি না। এখন আমার টপিকটা আর একটু এগিয়ে নেওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে চাচ্ছি। সেটা তো অনেকেই বলতে পারেন যে এখন কি বাচ্চাকে সবসময় কার সিট ইউজ করাবো কি না, বা কোনো পার্টিকুলার এইজ বা হাইট আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এটার উত্তর হবে আছে, সার্টেনলি আছে, সব কিছুরই তো একটা রুলসের মধ্যে
দিয়ে আমরা যাই, তাই না? তো যখন আপনার বাচ্চার বয়স 12 বছর উপরে হবে, আইমিন যদি আপনার বাচ্চার হাইট 135 সেন্টিমিটার, মিন্স 4 ফিট 5 ইঞ্চির বেশি হয়ে যায়, দেন তার কার সিটের দরকার নেই। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আমি সবসময় যেটা বলি যে বাবা মাকে না অনেক বেশি কেয়ারফুল হতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইসিং মুড থাকতে হয় তার বাচ্চার বিষয়ে। আর সেটা যদি হয় ড্রাইভিংয়ের সময়, কারণ সেই সময়টা আপনার সবসময় মাথায় রাখা উচিত যে আপনার যানটা শুধু তখন একক না, তখন আপনার সাথে আপনার আত্মার সবচেয়ে যে কাছের, যে আপনার সবচেয়ে প্রিয় আল্লাহর দান, সে কিন্তু আপনার সাথে। সো আমি মনে করি এই কথাগুলো অনেক বেশি টাচি আপনাদের মনে হচ্ছে না বা ইমোশনাল মনে হওয়ার কথা না, কারণ আসলেই কথাগুলো ভ্যারি ফ্যাক্ট। সো এর জন্য আমি আসলে আজকে এই টপিকটা চুজ করেছি, কারণ আমি অনেক অনেক দুর্ঘটনা দেখেছি শুধুমাত্র বাবা মার এই অসতর্কতার কারণে, যে তারা ভালো করে ফ্যাসন করেনি সিট বেল্ট, অথবা তারা কেয়ারফুল হননি, অথবা তারা বাচ্চাকে সিট বেল্ট ইউজই করেনি। সো আমি মনে করলাম আই শুড পিক দ্য পয়েন্ট ফর এভরি ওয়ান হু ওয়ান্টস টু অ্যাকচুয়ালি ইগার টু নো লটস অফ থিং, লটস অফ ফ্যাক্টস উইচ আর অ্যারাউন্ড আস অ্যাকচুয়ালি। এনিওয়েজ, এখন আপনাকে যেটা আমি বলবো যে অনেক সময় কিন্তু একটা গুড কার সিট কিনলেই হবে না আপনাকে, সেটার ইউটিলাইজেশনটা আপনাকে জানতে হবে, যেটা আমি একটু আগে বললাম। তো কী কী বিষয়টাকে আপনার গুড কার সিটের বিষয়ে লক্ষ্য রাখতে হবে, গুড কার সিটটাকে প্রপারলি ইউজের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু মনে করিয়ে দিব। এরপর প্রপার আমি ডিসকাস করব এলিয়াবরেটলি যে কীভাবে আসলে রুলসগুলো মানবেন কার সিট ইউজের জন্য, বা তার আগে আমি এটার উপর একটু মনোনিবেশ করতে চাচ্ছি। তাহলে আমার মনে হয় ইট উইল বি মাচ মোর ইজিয়ার অ্যান্ড হেল্পফুল ফর ইউ। সো যেটা হচ্ছে কার সিটটা কিন্তু ডেফিনেটলি কিনবেন বাচ্চার সাইজ, ওয়েট অ্যান্ড এইজ অনুযায়ী। অনেকে কিনে ফেলেন যে বেশি বড় অথবা বেশি ছোট, যেটা বাচ্চাটার জন্য কমফোর্টেবল না, আর এই ভুলটা দয়া করে করবেন না। কার নিজের বাচ্চার সব কিছু আগে মেপে সাইজ, ওয়েট, এইজ সব কিছু বিবেচনা করে দেন একটা প্রপার কার সিট কিনবেন, ঠিক আছে? কার সিটটা যখন কিনলেন, এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে কার সিটটা যখন কিনবেন সেটা অবশ্যই, যদি আপনার বাচ্চা খুব ছোট থাকে, নিউবর্ন থাকে, তাহলে সেটা অবশ্যই ফ্রন্ট সিটের সেটা ফ্রন্ট ফেসিং সিট কিনা, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ ফ্রন্ট ফেসিং সিটের মধ্যে যখন বাচ্চাটাকে আপনি বসাচ্ছেন না, তখন সেই বাচ্চাটা, আর যদি খুব ভালো হয়, এখানে আরেকটু অ্যাড করতে হবে, যদি আপনি তার পাশে থাকেন। অনেক বাবা মা এই ভুলটা করেন যে বাচ্চাটাকে একা পিছনের সিটে না বসিয়ে দেয়, যদিও সেটা ফ্রন্ট ফেসিং সিট, বাট স্টিল বাচ্চাটা একা থাকে, সে নিউবর্ন, ছোটো, তো একা একটা বাচ্চাকে এভাবে রাখা না আমার দৃষ্টিতে খুবই অযাচিত মনে হয়। তো বেটার হয় যে আপনার পাশে, আপনার বাচ্চাটির পাশে ইদার কোনো বাবা মা, বা যদি এমন হয়, এখানে একটা কথা আছে যে মাকে ড্রাইভ করতে হচ্ছে বা বাবা ওই অবস্থা নেই, তাহলে পরিবার যে কোনো একজন এল্ডার পার্সনকে বাচ্চাটার পাশে বসিয়ে দেবেন, যেন সে কনস্ট্যান্টলি দেখতে পারে। স্পেশালি আমি এটা রেকমেন্ড করবো নিউবর্ন বাচ্চাদের জন্য। সো প্লিজ এই কাজটা করবেন, বাচ্চাটাকে যখন ফ্রন্ট ফেসিং সিটে বসাবেন, তখন বাচ্চাটার পাশে আপনি বাবা বা মা যে কোনো একজন, অথবা আপনার পরিবারের কোনো একজন এল্ডার পার্সনকে বসিয়ে রাখবেন, এটা এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে যেটা আরেকটা, যে বাচ্চাটা প্রপারলি ফ্যাসেন্ড হয়েছে কিনা, টাই আপ করা হয়েছে কিনা তার সিট বেল্টটা, সেটা কিন্তু খেয়াল রাখাও দরকার। কারণ অনেক সময় হয় যে বাবা মা চট করেছেন অথবা ভালো করে হয়নি এবং সে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, সো এটা খেয়াল রাখবেন। কার সিটটা গাড়ির, তারপর আরেকটাও ইম্পর্টেন্ট হচ্ছে যে কার সিটটা গাড়ির সিটের বেইজের সাথে, কার সিটের যে বেইসটা, সরি, কার সিটের যে বেইসটা, সেটা সেই গাড়ির সিটের সাথে সুন্দরভাবে বসেছে কিনা, সেটার দিকে খেয়াল রাখবেন। কারণ যদি নড়বড়ে হয়ে যায় না কার সিটটা, তাহলে বাচ্চা বসলে সে নিজেও কমফোর্টেবল ফিল করবে না, এবং কিছু
বেশিক্ষণ ড্রাইভিং এর পরেই দেখবেন কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর কার সিট বাকলটা চেক করবেন, অনেক সময় বাকলে প্রবলেম থাকে, অনেক সময় বাকলটা হয়তো ঠিক মতো লাগানো হয় না, সো এই বিষয়টাও খেয়াল রাখবেন। এরকম খুঁটি নাতি নাটি চার পাঁচটা বিষয় আমি একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে যখন একটা গুড কার সিট আপনারা কিনবেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, তাহলেই অ্যাটলিস্ট আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে নিজেদের এবং নিজেদের বাচ্চাদেরকেও বাঁচাতে পারবেন। এখন এখানে কথা হচ্ছে কার সিট কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, বাজারে অনেক ধরনের কার সিট পাওয়া যায়। তো কার সিটকে আমি কিছু ভাগে ভাগ করতে চাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। যেমন নিউ বর্ন থেকে 3 বছর বয়সের বাচ্চার জন্য যে কার সিটটা কিনবেন সেটা হবে একদম রেয়ার ফেসিং কার, সেটা হচ্ছে যে আপনাকে সে দেখতে পাচ্ছে। রেয়ার ফেসিং কারে না বাচ্চাটা, ছোট বাচ্চাটা যদি বসে তাহলে ওই যে আমি একটু আগে যেটা বললাম সে দেখতে পারবে আপনাকে, অথবা আপনি যদি গাড়ি চালান তাহলে আপনার হাজবেন্ডকে অথবা আপনার ওয়াইফকে অথবা ওই যে একটু আগে বললাম কোনো এল্ডার পার্সনকে সে দেখতে পারবে এবং সে কান্নাকাটি করবে না, বা আপনি কান্নাকাটি করবে না বা কোনো চিৎকার চেঁচামেচি করে আপনার ড্রাইভিংকে ডিস্ট্র্যাক্ট করবে না বা কোনো ঝামেলা তৈরি হবে না। শুধু নট অনলি দ্যাট, আপনি নিজেও তো কমফোর্টেবল থাকতে পারবেন, তাই না? আপনার বাচ্চাটা যখন আরামে থাকবে, নিশ্চিন্তে থাকবে, তখন আপনিও নিশ্চিন্ত থাকবেন। তো ওই এইজের বাচ্চাদের জন্য ডেফিনেটলি রেয়ার ফেসিং কার কিনবেন, রেয়ার ফেসিং কার সিট কিনবেন। তারপরে যখন বাচ্চাটা একটু বড় হতে থাকবে, লাইক 4 থেকে 8 ইয়ার্স ও, তখন আপনি তাদের জন্য ফরওয়ার্ড ফেসিং সিট কিনবেন, কার সিট কিনবেন। সেই সিটটা না বাচ্চাদের জন্য একটু হেল্প, কারণ তখন তারা একটু বড় হয়ে যায়, তো তাদের জন্য ওই ফরওয়ার্ড ফেসিং সিটটাই বেশি অ্যাপ্লিকেবল হয়ে থাকে। এবং আমি মনে করি তাদের জন্য ওই সিটি বেস্ট। এরপর 8 থেকে 12 বছর যখন বয়স হয়ে যাবে আপনার বাচ্চাদের, তখন আপনারা বুস্টার সিট, বাজারে এটা অনেক ধরনের পাওয়া যাবে, খুবই অ্যাভেইলেবেল, সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন, সেই বুস্টার সিটটা কিনে নেবেন। আর আমি তো আগেই বলেছি যে যদি আপনার বাচ্চার বয়স 12 বছরের বেশি হয়ে যায়, 135 সেন্টিমিটার হাইটের বেশি হয়ে যায়, তাহলে তার তখন কার সিটের দোকানে সে নর্মাল সিটেই বসতে পারবে গাড়ি। তো এর আগ পর্যন্ত আপনারা এই 3 ধরনের সিটের প্রতি মনোনিবেশ করবেন এবং এই 3 ধরনের সিটটা কেনার প্রতি একটু কেয়ারফুল থাকবেন এবং ইউজের প্রতি। আমি কিন্তু একটু আগেই বলেছি যে কার সিট শুধু একটা ভালো বাজার থেকে কিনে আনলেই চলবে না, সেটাকে ইউটিলাইজেশন প্রপারলিভাবে করতে হবে। আচ্ছা, এখন আমি যে বিষয়টা বলবো, যে মেইন থিং, যে কী কী রুলস আপনারা কার সিট ইউজের সময় খেয়াল রাখবেন। প্রথম ব্যাপারটা হচ্ছে যে ওই যে চলে আসছে এখানেও, যে নিউবর্ন বাচ্চা থেকে 3 বছর বয়সের বাচ্চাদের জন্য আপনারা রেয়ার ফেসিং কার সিট কিনবেন। তারপরে দ্বিতীয় হচ্ছে যে যখন তারা 7 বছর বয়স হয়ে যাবে তখন পর্যন্ত সেই সেই যে কার সিট আমি বলেছি, যে ফরওয়ার্ড ফেসিং কার সিট, সেগুলো ইউজ করবেন। কারণ একটু যখন বড় হয়ে যায় না তখন আর সেই রেয়ার ফেসিং সিটের দরকার হয় না বাচ্চাদের, লাইক 3 ইয়ার্স ওল্ড যখন বাচ্চারা হয়ে যায় তখন তাদের আর রেয়ার ফেসিং কার সিট দরকার না, তখন তাদেরকে ফরওয়ার্ড ফেসিং কার দিলেই তারা সেটাতে বেশি কমফোর্টেবল এবং আমি মনে করি সেটা বেশি আপনারা যেটাকে বলে যে বাচ্চাটার জন্য আরামদায়ক হবে, স্বস্তিমূলক হবে। তারপরে যেটা করতে হবে যে বাচ্চার ওজন যতদিন 90 পাউন্ড না হবে ততদিন পর্যন্ত তাকে কিছুতেই সামনের সিটে, আমি ড্রাইভিং সিটের পাশে বসাবেন না। এটা কিন্তু মনে রাখবেন, 90 পাউন্ড হওয়ার পর তাকে ড্রাইভিং সিটের পাশে বসাবেন। তারপরে যেটা হচ্ছে যে
বাচ্চার 90 পাউন্ড ওজন হওয়ার আগ পর্যন্ত আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে সিটটায় সে বসবে সেই সিটে কোনো এয়ার ব্যাগ যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আমি আবার কথাটা বলছি, বাচ্চার 90 পাউন্ড হওয়ার আগ পর্যন্ত বা ধরেন 90 পাউন্ড একদম ধরেন শার্প আপনার বাচ্চার ওজন, তখনও যেই সিটে এয়ার ব্যাগ আছে সেই সিটে তাকে বসতে দিবেন না। যদি কোনো কারণে আপনার গাড়ির সিট এয়ার ব্যাগ থেকে থাকে, তাহলে কোনো মেকানিকের সাথে যোগাযোগ করে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে নেবেন। এটা কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করছি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে যেটা, যে বাচ্চার বাকলটা, আই মিন কার সিটের বাকলটা কিন্তু চেক করবেন। এই কথাগুলো কিন্তু একটু আগেও আমি আপনাদেরকে বলেছি, বাট আমি আবার আপনাদের রিমাইন্ড করা দেওয়ার জন্য এবং একটু এলাবোরেটলি এক্সপ্লেন করার জন্য এখন আবার বলছি, বাচ্চার বাকলটাকে অবশ্যই আপনারা ফ্যাসেন করবেন খুব প্রপারলি, কারণ অনেক সময় বাকল লুজ থাকে বা বাকল ঠিক মতো লাগানো হয় না, টাই আপ করা হয় না, তার জন্য বাচ্চা কিন্তু অনেক বড় ইঞ্জুরির শিকার হয়ে থাকে বা মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারে। সো এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে যখন কার সিটটা আপনারা কিনে আনবেন, তখন সে কার সিটটা প্রপারলি আপনার গাড়ির সিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট সাইজে হয়েছে কিনা, বা দুটো কার সিটের বেসটা আপনার আপনার গাড়ির সিটের সাথে একদম সুন্দরভাবে বসছে কিনা, এটা খেয়াল রাখবেন। কারণ সেটা যদি নড়ে চড়ে যায় এবং আপনার বাচ্চার যদি কোনোভাবে ব্যথা পায় বা ইনজিউর্ড হয়, তখন কিন্তু নিজেকেও নিজে ক্ষমা করতে পারবেন না। অ্যাকচুয়ালি আসলে প্রতিটা কথা আমি একটু আগেই কিন্তু বলে ফেলেছি, তারপরেও আমি আপনাদেরকে একটু মনোযোগ বেশি আকর্ষণ করার জন্য রুলসগুলো বলছি, কারণ এখন যে তখন আমি বলেছিলাম যে একটা গুড কার সিট কিনে আনার পরও যে দায়িত্বগুলো আপনার থাকে সেগুলো, আর এখন আমি বলছি রুলসগুলো, কারণ সব কিছু যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জানা থাকে না, তাহলে আমার মনে হয় একটা একজন মানুষ হিসেবে না আপনি অনেকের জান বাঁচিয়ে দিতে পারেন, একটা মানুষ হিসেবে আপনি অনেক ইতিহাস রচনা করে ফেলতে পারেন বা অনেককে পথ দেখিয়ে দিতে পারেন। সো জানার তো আসলে কোনো শেষ নেই, জানলেই বা ক্ষতি কী, তাই না? এখন যেটা আমি বলবো, মোটামুটি রুলস রেগুলেশন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এই কয়েকটা বিষয় যদি একটু ইম্পর্টেন্সি দেন অথবা একটু মনোযোগ রাখেন, তাহলে মোটামুটি আপনার বাচ্চা ওই যে আমি বললাম যে 71 থেকে 82% ঝুঁকি কমে আসবে কার অ্যাক্সিডেন্টে ইনজুরিড বা মনে করেন তার হসপিটালাইজেশন হওয়া বা তার মৃত্যুর কোল থেকে নিজেকে রক্ষা করা। এখন যেটা হচ্ছে, যেটা নিয়ে ম্যাক্সিমাম প্যারেন্টস সাফার করে, এবং আই ডিড আ লট অ্যাকচুয়ালি, যে বাচ্চারা কার সিটটা ব্যবহার করতে বা কার সিটে বাচ্চাদের যখন বসাবেন, তারা সে তাতে রাজি কিনা বা তারা তাতে কমফোর্টেবল বা হ্যাপি কিনা, এটা কিন্তু একটা বিশাল বিষয়। আমি অনেক সাফার করেছি, আমার আর তৃতীয় এবং চতুর্থ সন্তান তারা একদমই কার সিট পছন্দ করতো না, তারা বাহিরে যাওয়া খুব পছন্দ করে, কিন্তু যখনই কার সিটে তাদের বসায়, বিশেষ করে আমার ছোটো মেয়েকে, আমার 4 নম্বর সন্তানকে, যখনই আমি কার সিটে বসাই সে আকাশ পাতাল চিৎকার করা শুরু করে দেয়। তার মোটেই পছন্দ না, কারণ সে আমরা যেহেতু সবাই বেশ বড় বড়দের সিট ইউজ করি, নর্মাল সিট ইউজ করি, সো ও না আমাদেরকে ইমিটেট করতে চায়, ও ওর মতো আমাদের মতো করে বসতে চায়, উইচ ইজ এক ইম্পসিবল আউট অ্যান্ড অ্যান্ড আউট ইম্পসিবল, শি ইজ ওনলি 3 নাও, সো ওর এই এইজে তো আমাদের সম্ভব না, সো খুব কষ্ট হয়, এর জন্য আমাকে নিজেও কিছু টিপস অ্যাপ্লাই করতে হয়, তো সেটা এখন আমি বলবো, আমার মনে হয় এটাও আপনাদের জন্য হেল্পফুল। আর যেহেতু আমি সবসময় বলি যে আমার লিঙ্কটা শুধু আমি আমার উদাহরণ টেনে আপনাদেরকে অ্যাট্রাক্টেড করার স্পেশালভাবে চেষ্টা করি, এই কারণে যে আমি একজনের মাধ্যমে আমি 10 জনকে শেখাতে পারবো, একজনের মাধ্যমে আমি 10 জনকে ইঙ্গিত দিতে পারবো। সো এর জন্যই আমি বারবার বলি যে কিছু শিখুন, কিছু জানুন, আর কিছু টিপস যদি এক্সট্রা জানা থাকে, সো দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে। তো এনিওয়েজ, আমি টিপসগুলো বলবো যেগুলো আমি নিজেও মেনটেন করি বা আপনারাও মেনটেন করবেন বা হয়তো করেন, তো তাদেরকে হ্যাটস অফ, আর যারা করেন না তারা মেন এখন শুনেন। 1 নম্বর হচ্ছে বাচ্চাটা যেন আসলো কার সিটের রুলসগুলো মেনে চলে এবং তার জার্নিটাকে যেন সে হ্যাপিলি
অ্যাকসেপ্ট করতে পারে, তো তার জন্য আপনি কী করবেন? ফার্স্টেই যখন আপনি ড্রাইভ করবেন, অথবা মনে করেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ড্রাইভ করছে, আপনি তার পাশে বসা, তখন তার সাথে কনস্ট্যান্টলি কথা বলেন। কথা বললে না বাচ্চারা খুব এনজয় করে, তাকে তাকে ডাইভার্ট করে রাখেন তার কার সিটের বাকল বা স্ট্র্যাপ এগুলো ধরা থেকে, তাকে তার মনোযোগটা একটু ডাইভার্ট করেন, তাকে তার সাথে সুন্দর করে কথা বলা শুরু করেন। সেকেন্ড যেটা করেন যে আপনি কথাগুলো বলবেন কি বিষয় নিয়ে, বিষয়গুলো হবে ধরেন যে আজকের আবহাওয়াটা কেমন, অথবা জানালার বাইরে যে দৃশ্যগুলো দেখা যাবে ওয়াইল ড্রাইভিং, সেই দৃশ্যগুলো সম্পর্কে তাকে কোশ্চেন করতে পারেন, নিজেও যেটা জানেন সেটা বলতে পারেন, অথবা অথবা তার খুব ভালো লাগা কোনো বিষয় যেটা মনে করেন আপনি জানেন যে হ্যাঁ সে খুব পছন্দ করে, কোনো রেলিভেন্ট কোনো বিষয় নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারেন। এই 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 টপিকগুলো নিয়ে যদি কনস্ট্যান্ট তার সাথে কথা বলেন না, তাহলে দেখবেন একবারও তার মনেই হবে না যে তাকে কার সিটে বসানো হয়েছে, অথবা সে বোর্ড হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, অথবা সে আনহ্যাপি, সেটা তার মনে হবে না। সো কথা বলতে থাকেন তার সাথে কনস্ট্যান্টলি এসব বিষয় নিয়ে। তারপর একটাও করতে পারেন, যদি গান জানেন তার সাথে গান গেতে পারেন, যদি একদম ছোট বাচ্চা হয়, যেটা আমি করি, আমার বাচ্চা প্রচণ্ড বেবি রাইমস পছন্দ করে, সেই নার্সারি রাইমসগুলো আমি ইউজ করি, যে তখন না ও এত তো আনন্দিত হয়। আমি জানি না, এটা আমার ক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেবল, যে আমি আমার বাচ্চাকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমি ওর সাথে ওর নার্সারি রাইমসগুলো বলতে থাকি, আর এটা একটা বিশাল মানে হাতিয়ার আমি বলবো বাবা মার জন্য, তার মাইন্ডটাকে বা তার অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য, যেন সে কোনোভাবেই সেই কার সিটের বাকল বা স্ট্র্যাপে হাত দিতে না পারে বা মনোযোগ না দিতে পারে এবং জার্নিটাকে এনজয় করতে পারে। সো আপনি তার সাথে গান গেতে পারেন, বা যে কোনো গান যেটা আপনি পছন্দ করেন বা আপনার বাচ্চা, আপনি সেটাও করতে পারেন। তারপরে যেটা করবেন যে আপনাকে যখনই আপনার বাচ্চা কোনো সাইন দিবে বা কোনো ক্লু দিবে যে সে অস্বস্তি ফিল করছে বা তার ভালো লাগছে না বা কোনো কিছু তার কাছে অপছন্দের কিছু হচ্ছে, তখন সাথে সাথে বেটার আমি রেকমেন্ড করবো যে গাড়িটাকে, এখন সবসময় গাড়ি আমি থামানো আসলে সম্ভব হয় না, তো একটা 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 ভালো কমফোর্টেবল জোনে গিয়ে গাড়িটাকে পাশে দাঁড় করাবেন, এবং যত তাড়াতাড়ি সেটা সম্ভব সেটা করাবেন, এবং বাচ্চার কোনো অসুবিধা বা কোন প্রবলেমটা তার হচ্ছে বা কিছু বলতে চাচ্ছে সেটা শুনবেন। তবে এর মানে এই না যে অনেক সময় অনেক বাচ্চারা দুষ্টুমি করে বারবার আপনাকে ডাইভার্ট করতে যাবে বা বারবার আপনার গাড়ি থামাতে যাবে, সেটা না। আপনি অ্যাজ অ্যান অ্যাডাল্ট তো আপনারও মাথায় ব্রেন আছে বা বুদ্ধি আছে, আপনি বুঝতে পারবেন যে কোনটা কী, কারণ আপনি তো লুকিং গ্লাস দিয়ে দেখতেই পাচ্ছেন যে আপনার বাচ্চা কোন অবস্থায় আছে পিছনের সিটে, তাই না? সো আপনি তো আয়না দিয়ে তাকে দেখতে পাচ্ছেন, সো আপনি যখন দেখবেন তখন আপনি সবসময় চোখটা তার দিকেও রাখবেন, সামনেও রাখবেন, গাড়ি সবসময় চালানোর সময় সব জায়গায় যেটা পারে যে সামনে দেখতে হয়, লুক ফরওয়ার্ড, বাট এই ক্ষেত্রে আপনাকে ব্যাকওয়ার্ডে দেবে, বিকজ আপনার চাইল্ড বা আপনার চিলড্রেন কিন্তু পিছনে, সো আপনার কিন্তু সেদিকেও খেয়াল রাখতে হবে। সো আপনাকে কমিউনিকেট করতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে, বাচ্চাটাকে বোর করতে দেওয়া যাবে না, আনহ্যাপি রাখা যাবে না। আপনি আরেকটা জিনিস করতে পারেন যে আপনি ড্রাইভিং করার সময় আপনার বাচ্চার হাতে বই দিতে পারেন, অথবা অনেক সময় হয় না যে হাত দিয়ে গেম খেলতে পারে এমন কিছু বা কোনো সফট টয়েস, সেগুলো তাকে দিয়ে দিতে পারেন যেগুলো নিয়ে সে ব্যস্ত থাকবে। এক কথায় তাকে ব্যস্ত রাখা, যেন কোনোভাবেই তার মনে না আসে যে সে বোর্ড হচ্ছে বা তার ভালো লাগছে না, অথবা অথবা সে কার সিটে বসতে চাচ্ছে না, এটা তার মাইন্ডে আনা যাবে না, এভাবে ডাইভার্ট করে রাখতে পারেন। আবার আরেকটা কাজও করতে পারেন যে আপনারা আপনার বাচ্চার সাথে যদি নিজে গাড়ি চালান তাহলে হয়তো এটা সম্ভব হবে না আমি মনে করি, যদি আপনি গাড়ি না চালান, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ গাড়ি চালায় তাহলে চালাতে থাকে, তাহলে আপনি তার সাথে খুব সুন্দর কোনো প্রেইজ তার করবেন যে সে কখনো কোনো ভালো কাজ করেছিল, বা ধরেন সে কোনো কিছু নিয়ে খুব ইন্টারেস্টেড, কোনো একটা প্ল্যান সে করতে চাচ্ছে বা কোনো একটা ভালো কাজ সে করেছিল, অ্যাচিভ করেছিল কিছু, সেগুলো নিয়ে অনবরত প্রেইজ করবেন তাকে, অথবা তাকে উৎসাহ এনকারেজ করবেন, এই ধরনের
বাবা মা তো এনকারেজেবল অনেক ওয়ার্ডস ইউজ করতে পারে যা বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল, তাই না? তো ওই সময় এই কাজটা করবেন, প্রেইজ করবেন, এনকারেজ করবেন, মানে তাকে যে কোনোভাবেই হোক আনন্দ দিতে থাকবেন। তার জার্নিটা বলেন, তার ওই কার সিটে বসাই বলেন, যেটাই বলেন, যেন সে আনহ্যাপি না থাকে, কারণ এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার। সো অনেকগুলো টিপস কিন্তু আমি এর মধ্যে বলে ফেলেছি, যেগুলো অনেকগুলোই আমি আসলে অ্যাপ্লাই করি এবং করতে বাধ্য আমার ছোটো মেয়ের জন্য। সো আমার মনে হয় আপনারাও যদি এই টিপস মেনটেন করেন তো ইনশাল্লাহ অনেক উপকার আপনারা পাবেন। আজকে আর আমি বেশি লেন্দি করতে চাচ্ছি না, কারণ আসলে আপনাদের সাথে যখন কথা বলা শুরু করি তখন অনেক সময় এন্ড আপ করতে আমি ভুলে যাই। সো আশা করি ইনশাল্লাহ অনেক কিছুই আমি এর মধ্যে বলেছি, কার সিটের ইম্পর্টেন্সই বলেছি, কার সিট ব্যবহারের রুলস রেগুলেশন নিয়ে আলোচনা করেছি, এবং আমি আরেকটা টপিকও করে আলোচনা করেছি যে বাচ্চাদেরকে কী করে এনকারেজ করবেন প্রপারলি কার সিটটা যেন তারা মেইন কার সিটে তারা বসতে পারে, মেনটেন করতে পারে কার সিট রুলস, সেটা বিষয়। আরেকটা কথা শেষ হওয়ার আগে আমি বলতে চাচ্ছি, আসলে ভুলেই গিয়েছিলাম যেটা বলতে, যে বাচ্চারা যদি একটু বড় হয়, একদম ছোট বাচ্চা তো আর বুঝবে না, একটু যদি বড় হয় লাইক আমি মনে করি টু অ্যান্ড হাফ থেকে শুরু করেন, টু অ্যান্ড হাফ থেকে বাচ্চাদেরকে বোঝান যে কার সিটে কীভাবে বসতে হবে, কীভাবে সেটাকে সুন্দর প্রপারলি এইভাবে কার সিট বাকলটা আটকাতে হবে যেন ওটা সে টাচ না করে, সে যেন যখন বসবে সে খুব সুন্দরভাবে বসে, যেন বেশি নড়াচড়া না করে, কিছু এই জাতীয় কথাগুলো। এবং সাথে সাথে এটাও বোঝাবেন যে তুমি যদি এমন করো তাহলে বিশাল কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তোমার লাইফে, আমার লাইফে, ছোটোখাটো। যেন এখন এইজ অনুযায়ী আপনার বোঝানোর স্টাইলটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। নিশ্চয়ই অনেক সিরিয়াসলি কথা বললে একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা বুঝবে না, সেটা বুঝবে 7-8 বছরের বাচ্চারা বুঝবে। সো আপনার এই এক্সপ্লেনেশনটাও হবে এইজ বেসড। সো বাট আপনি তাদেরকে বোঝান, বোঝানোর যে ইম্পর্টেন্সিটা কতটুকু কার সিটে এটা একটু ডিসকাস করবেন, ভুলে যাবেন না। আমার মনে হয় যে এটা যদি বাবা মারা একটু ছোটো থেকেই বাচ্চাদেরকে শেখাতে থাকে যে তোমরা কার সিট কিন্তু বাঁধবে বা এটা করলে কিন্তু এই সুবিধা, একটু যদি বোঝান না ওরা বুঝবে, কারণ বাচ্চারা কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি বুঝতে পারে যদি তাদেরকে সুন্দরভাবে বোঝান। তারা গুড লার্নার, তারা গুড লিসেনার, আর ওয়েস টেল দ্যাট, সো ডোন্ট ফরগেট ইট। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কথা লেন্দি করছি না। ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা উইকেন্ডের মধ্যে দিয়ে যান, দোয়া থাকলো আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।